No. Hello guys, welcome to Manu Majumder blog. তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। জানোই তো, দেখতেই পাচ্ছো আশেপাশে পুরো ফাঁকা মাঠ। তো এই মাঠে এসেছি, পাশেই দেখো দেখো রানুদির বাড়ি, পাশটা কিন্তু রানুদির বাড়ি। তো আমরা সকাল সকাল চলে এসেছি, আমাদের হয়তো অনেক কাজ টাজ করাবে কি করাবে না জানি না। তো আমরা ভিডিওটা করার জন্য আগে এখানে এসেছি আপাতত, ভিডিওটা শুরুটা করার জন্য। তারপর আস্তে আস্তে দিদির বাড়ি যাব, তো তোমাদের সাথে দেখাবো। আমার অনেক কিছু কিছু বন্ধুরা এসেছে, অনেক বড় বড় তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। বলো তোমার ইউটিউবের নাম, বলো। আমার হলো পশুন ব্লগস, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর দিদিকেও হলো সাপোর্ট 0.2 পশুন ব্লগ, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি যাও, ভিডিওটা দেখতে থাকো, এনজয় করো, স্কিপ করো না কেউ। তো তোমরা সবাই আমার এই দুটো বন্ধুর ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করো আর লাইক করো। আর আজকে এখন তোমাদেরকে দেখাবো রানুদির বাড়ি যাব। রানুদির বাড়িতে আমরা কি কি মানে তোমাদেরকে আমি কিছু কিনে নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। অনেকগুলো খাবার নিয়েছি আমরা, এক একজন এক এক রকমের খাবার নিয়েছি, সেগুলোও দেখাবো। তো রানুদির কেমন মুড হবে জানি না, ঝাঁটা দিয়ে আবার নাও মারে বলা যাচ্ছে না। তো বন্ধুরা চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, দিদির বাড়ি যাই, তারপর তোমাদের শুরু করছি। বন্ধুরা দিদির বাড়ি ঢুকছি, ভয় ভয় ঢুকছি। দেখো এই যে রানু দিদির বাসবাগান। তো দিদির বাড়ি আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ দেখো পাশে দিদির বাড়ি। আমরা এখন ঘরে ঢুকবো। দেখো দিদির জন্য খাবার নিয়েছি, আমি লেস নিয়েছি, ও হচ্ছে ওই বন্ধুটা নিয়েছে ইয়ে একটা ফুটি নিয়েছে, আর ওই যে আর একটা বন্ধু যে ছিল সে আম নিয়েছে। তো আমরা এই কজন কিছু খাবার নিয়েছি দিদির মন জয় করার জন্য। দেখি কদ্দর দিদির মন জয়টা হয়, আমরা করতে পারি। চলো সঙ্গে চলো দিদিকে দেখাচ্ছি তোমাদেরকে। দিদি দিদি হলো ঘরে বসে রয়েছে, জানি না দরজাটা খুলবে কি খুলবে না। দেখো বাঁশ বাগানে ময় ময় করে উঠছে, মানে ভূত বসে রয়েছে। তো দিদির সাথে কথা বললো ভীষণ ভয় ভয় লাগছে। আমরা কি এখানে বলবো, তাই না দিদির বাড়ির কথা সমাজের। দিদি হলো আমাকে ভীষণ ভালোবাসে, দিদি আমাকে নানা পাটেকা বলে যে দেখো পরে ধরে দিও না। গাছেরাম তো আমাদের তো দিলে না, কোন সময় চলে আসতে পারে। হ্যাঁ দিদি এক সাইডে ছুঁয়ে দাও, এখানে ছুঁয়ে দাও, যখন আসবে তখন দিয়ে দিবে। না 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 স্যার বোঝা যায় না, না এখন তুমি আমার সাথে। এই দিদিকে এগুলো দিয়ে দিই। হ্যাঁ দিদি কথা বলতে 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 এখন কি আমাকে দিদি এই যে আম আম খাবে, এই যে লেস আর এই যে ফুটি। তুমি তোমার জন্য কিন্তু ঠান্ডা ফুটি গরম হয়ে যাবে আস্তে আস্তে। ফুটিটা একটু খাও তুমি, তোমার জন্য খেয়ে নাও। আর না কি বলতো আমটা গরম কেন কি বলতো, রোদ দূরের মধ্যে এসছি তো আমরা, গরম হয়ে আসো। দিদিকে কোলে করে এইখানে বসে, এইখানে বসে না, শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। তো দিদিকে আমরা বাইরে নিয়ে আসার জন্য চেষ্টা বলেছি, তো দিদি বাইরে আসছে দেখো এখন। আসো এখানে বসো, আসো দিদি ঘরে বাইরে আসো। আমার পেছনে লাগছে দেখতে পাচ্ছেন না, সারাক্ষণ পেছনে লাগে। এখানে বসো না, এখানে আসো, তোমরা বসো, বসো এখানে, বসো এখানে, বসো এখানে, বসো।
গজব বেজতি হ্যায় ওটা ওনা চেয়ার তুই বসো দেখো দিদি কি সুন্দর বাইরে হাওয়া দেখেছো পড়ে দেখো কি কেমন লাগে Music. অসাধারণ সুন্দরী বাজবো মাথা উঁচু করে চলবো আর যতক্ষণ বাজবো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাজবো চোখটা একটু মানে ভালো রাখছে এই কালো চশমা না এটা দিদি চশমা পরে দেখো শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো হ্যাঁ বাদা আছে না না বাদা আছে দিদি না না গরুর একটা মহিলা দেখলাম ওখানটা আমি কন্ট্রোল বোকা লোক পাগল ছাগল লোক কথা বলতে পারে কথা আটকে যায় ম্যায় 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 করে গায়ে 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 এই দিদি এখানে বসো কারণ ওখানে গরু মরু কখন কি আসতে পারে ভয় পাচ্ছে দিদি লাঠিটা দিয়ে দাও একে কাছে আমার পাঞ্জাবি হয়ে গেছে আমি আগেতেই বলছি অন্যায় করেছে শাস্তি হবে রেগে গেছে কারণ অনেক রকমের অনেক কথা বলছে বাঁশ লাঠি নিয়ে সব উঠিয়েছে দেখো বসে রয়েছে এই যে এই ভাই এই বন্ধুটা ভেবেছে যে গোলাপের ফুল দিয়ে প্রপোজ করবে তার হলো না কপালে দেখো কো তাড়িয়ে দিচ্ছে দিদি রেগে গেছে ওই দেখো গেট বন্ধ করে দিচ্ছে দিদি বাই বাই টাটা দেখো দেখো দিদি খুব রেগে গেছে দিদিকে সবাই খুব রাগিয়েছে তাই দিদি খুব রেগে গেছে গেটই বন্ধ করে দিল অ্যাকচুয়ালি দিদি আজকে রেগে গেছে কি করব বুঝতে পারছি না দেখো দিদি এখন ঘরের মধ্যে বসে রয়েছে দিদি এখন মনে হয় বেরোবে না সেই যুগে আমি হইনি
জন্মায়নি সেই যুগে, সেই যুগে কোনো লতা মঙ্গেশকর। দিদির কাছে ভীষণ ভয় লাগে, দিদির যা ব্যবহার আচরণ, বাবা কখন ঝেঁটা কখন লাঠি নিয়ে আসে। দরজাটা খুলে নাকি দেখো তো। আমার এই বন্ধুটা খুব আশা করে এসেছিল যে দিদির সাথে খুব সুন্দর করে ভিডিও নাচ করবে। একদম মানে যাচ্ছে তাই মানে হয়ে গেলো। আমি তিন দিন এসেছি, তিন দিনই পুরো একদম ফেলে গেছি। মানে আজকে হয়েছিল মানে একটু মানে এই যে ফুল টুল সব কিছু নিয়ে এসেছি, আর মানে প্রত্যেক দিন আসি, প্রত্যেক দিনই মানে ই হয়ে যায়। আজকেও এসেছিলাম মানে একটু ওই সারের কথা নিয়ে তক্কাতক্ক করতে করতে, আমরা না মানে অন্য জন্য একটা দাদা ওরকম করতে করতে উনি রেগে গেল, ঘরে চলে গেছে, এখন দরজা টরজা বন্ধ করে দিয়েছে। দেখো আমার বন্ধুটা পাঞ্জাবি পরে এসছে, দেখেছো কষ্ট করে একটা জামা পরেছিল, তারপরে এখানে এসে জামা প্যান্ট তাড়াতাড়ি করে চেঞ্জ করে ভাবছে যে ওই ছোটো করে একটা রিলস বানাবে, সেটা আর কপালে হটলো না। কপালটার দোষটা হচ্ছে এর জন্য, এই যে এর জন্য, এই গরুটার জন্য, এই গরুটা আছে যত রাজ্যে সর্বনাশ করেছে। আর দ্বিতীয়ত এই পেছনে কতগুলো ছেলেপিলে এসছে, ছেলেপিলে উল্টোপাল্টা কথা বলেছে, তাই দিদি রেগে গেছে। দিদির বাড়ির সামনে এত বাজে গন্ধ, ছি জীবনও মানে ভাবতে পারিনি এত বাজে গন্ধ, মানে হসপিটালের থেকেও বাজে এত গন্ধ। আমি দিদির কাছে যেতে পারছি না, কারণ দিদির দেখে আমার ভীষণ ভয় লাগছে, ওনার ব্যবহার আচরণগুলো বাবা একদম মন মানুষের মতো লাগছে, মনে করবে না। দাদ দিদি এখন একা একা ভাষণ দিচ্ছে, এ ও কথা, এর ওর কথা এরা শুনছে আর বাজে কথা বলছে। আর আমার ওই বন্ধুটা খুব আশা করেছিল, দেখো ওই পাঞ্জাবি পরে আছে, ও খুব আশা করেছিল যে ভিডিওটা করবে, ক্লিপটা উঠাবে একটা। দিদিকে ডেকেও নিয়ে আসা হয়েছিল বাইরে বসানোর জন্য, বসিয়েছে চেয়ারে, এদিকে দিদিকে লাল চেয়ার দেওয়া হয়েছে। আর দিদি তো আমাকে বেশি করছে যে আমি লাল পরে এসে দিদি একটু ভালো লাগছে। যাই হোক দিদির কাছে এখন যাচ্ছে না, দেখি দিদি কী করে তোমাদেরকে দেখাবো। দেখো দেখতে থাকো কত দূর আমরা থাকি। দিদির বাইরে দেখো ভূত বাংলা টাইপের একটা, এই আচ্ছা দেখো দিদির বাগানটা, সুন্দর মিষ্টি হাওয়া। ও মাই গড, ওয়াও। এই দেখো দিদির কল, এখানে দিদি রান্না বান্না করে থালা বাসন মাঝে মাঝে ধুয়ে ধুয়ে রাখে।